দুনিয়ার মানুষের খুশি করা, আপনারা যারা এখানে আছেন অধিকাংশ বিয়ের তো 10-20-30-35 বছর সংসার করছেন, একটা বউকে খুশি করা সহজ না করে কঠিন, স্বামীকে খুশি করা তো সহজ। হ্যাঁ, বেটিদেরকে শুনে দেখেন কি জ্বালা, এত খাতে তারপরও মারতে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকার আপনাদের যে এমপি বা নেতা চেয়ারম্যান, ওকে খুশি করা তো সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন? আর আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। কেন? আল্লাহ কোরআনে আল্লাহ আউযুবিল্লাহ আল্লাহ হাদিস শরীফে হাদিসে কুদসিতে নিজে বলেছেন, যদি আমার বান্দা আমার দিকে এক বিঘত আসে, আল্লাহ বলছেন আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে দেব। সুবহানাল্লাহ, কোন বান্দা যদি হাতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি দৌড়াতে দৌড়াতে বান্দার কাছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহকে খুশি করার সহজ না কঠিন? সহজ, আল্লাহর ওলি হওয়ার সহজ না কঠিন? সহজ, বোঝেন ভালো করে। আচ্ছা, দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা তো সহজ, আরো কঠিন না? আর আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। আপনি এতদিনের মহব্বতের বউ, যে বউর জন্য বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, ভাই বোন ছেড়েছেন, একদিন একটু কথার বাইরে গেলে কি করে, রাগারাগি করে? এতদিনের মহব্বতের স্বামী, যার জন্য মা ছাড়িছি, বাপ ছাড়িছি, গুম উৎসব করেছি, একদিন একটু অন্যায় করলেই গালাগালি রাগারাগি মারামারি করে। হ্যাঁ, আর আল্লাহর বান্দা গুনা করে গুনা করে গুনা করে, আল্লাহ ফেরেশতাদের বলে রাখেন সারা দিনের ভিতরে ওর গুনাহ লেখা না, যদি সারা দিন শেষে তওবা করে কোনো গুনাহই ওর লেখা না। সুবহানাল্লাহ, এটা আল্লাহকে খুশি করার সহজ না কঠিন? সহজ। 3 নম্বর, মানুষ খুশি হয় না কারণ মনের কথা জানে না। আপনি আপনার বউর জন্য শাড়ি নিয়ে আসেন, আপনি সাজের ভিতরে ভালোটাই এনেছেন, বউর পছন্দ হয়নি, রাগ করেন না? আপনি যদি বলেন না আমি এতে ভালো পাইনি, আরে তো তোমার সংসার করলাম 30 বছর চিনি নে, তুমি আমার জন্য কুমাটা নিয়ে এসে বলে না কি জন্য বল, কারণ ও তো আসলে জানে না সত্যি কথা, কেন ওর মনে সন্দেহ হয়? আল্লাহ তো মনের কথা জানেন না, জানেন বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করছিলাম তখন বুঝিনি, আল্লাহ করে ফেলেছি লোভে, আল্লাহ নিয়ত করতে আজ করবো না, তুমি মাফ করে দাও। আল্লাহ বান্দার মনে যখন দেখেন যে বান্দা সত্যই নিয়ত করতে গুনাহ করবে না, সত্যই অনুতপ্ত, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে। তাহলে আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? আমাদের সমাজে আল্লাহর ওলি হওয়া কঠিন এই চিন্তাটা আসছে দুটো কারণে, আপনারা রাগ করেন না, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর হলো, আমরা হুজুরেরা, হুজুরদের কথা বলছি, যখন ওয়াজ করি তখন সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীদের গল্প বলি না, বুজুর্গদের কথা বলি। আপনারা কেউ 20 জন সাহাবীর নাম বলতে পারবেন? পারবেন না। 20 জন ওলি আল্লাহর নাম ধরুন না, আপনার কোথার থেকে শুনেছেন? আমাদের মুখ থেকে না। এই জন্য আমরা ওলি আল্লাহদের ওয়াজ করি, সাহাবিদের ওয়াজ করি না। কথা বুঝেছেন? ওলি আল্লাহদের ওয়াজের সমস্যা হলো, অনেক সমস্যা আছে। 1 নম্বর, আল্লাহ তাআলা সাহাবিদেরকে আমাদের মডেল বানিয়েছেন, ওলি আল্লাহদের মহব্বত করতে হবে, তারা মডেল না। 2 নম্বর, ওলি আল্লাহদের গল্প সত্য না মিথ্যা কোনো সনদ নেই, কোনোটা শয়তানের বানানো, কোনোটা ইবলিসের বানানো, কোনোটা আযাযিলের বানানো, কোনোটা মানুষের বানানো, আল্লাহই জানে। জি, আর নবীর কথা সাহাবীদের কথা সব হাদিসে সনদ সহ আছে। কথা বুঝেছি? আমি একটু গল্প আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গল্পগুলো বলার উদ্দেশ্য আছে, কারণ আমি সব একটু বলে যেতে পারবো না। আপনারা যখন খেত করেন, ফসলের খেত করেন না, জি, জমিতে ধরেন গাছ লাগাইছেন, 50,000 টাকার গাছ লাগাইছেন, জমির চারিপাশে বেড়া দেন না দেন না? বেড়া দেন তো, বেড়া তো আমাকে 10,000 টাকা চলে যায়,
আমার কথা বুঝতে পারছেন? পঞ্চাশ হাজার টাকার গাছ লাগাইছেন, পাঁচ হাজার টাকার বেড়া দিচ্ছেন, আছে না নেই? আছে। ওই পাঁচ হাজার টাকা যে আরো দশটা গাছ লাগালে ভালো হতো না? জি না। আর ভিতরে তখন ইমানটা গাছ লাগাতে হবে। কোথায় বুঝতে পেরেছেন? আমি কিছু বেড়ার কথা বলবো আর কিছু গাছের কথা বলবো সংক্ষেপে, বাকি কি করতে হবে যদি মনে থাকে শেষে আপনাদের বলবো। এখন আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? আমাদের ওলি হওয়ার শখ নেই, শুধু ওলির কাছে দোয়া নেওয়ার শখ কি করুন, কারণ জানি আল্লাহর ওলি হতে গেলে সাত বছর জঙ্গলে গাছের ডালে পা ধুয়ে থাকতে হয়, ঠিক না? নানা কি ওলি হওয়া যায়? আচ্ছা কোন সাহাবি গাছের ডালে পা ধুয়েছিল? আচ্ছা বলেন তো, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় কীর্তি আব্দুল কাদের জিলানী, সবচেয়ে পীর মানে মুর্শিদ, যিনি হেদায়েত করবে আমাদের আল্লাহর পথে যাওয়ার পথ দেখাবে, এই মুসলমান উম্মতের জন্য সারা বিশ্বের মানুষদের জন্য এই হেদায়েতকারী মুর্শিদ কে? আব্দুল কাদের জিলানী। ঘুরিয়ে গেল, আচ্ছা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওলি কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর ওলি হতে গেলে কঠিন কেন? জঙ্গলে যে অনেক সাধনা করতে হয়, ঠিক না? ঠিক না, ভালো করে বোঝেন, দিনকে বেড়া দিয়ে রাখতে গেলে কি লাগবে যদি মনে থাকে শেষে বলবো, আগে এটা বুঝে নিন। আমি আপনাদের দুটো তিনটে গল্প বলছি, ওয়াজ কারণ গল্প শুনেছেন তো? ওয়াজ কারণ গল্প শুনেন নি আপনারা? হ্যাঁ না বলবেন তো, বলছি না ওয়াজ করতে পারি না, আমি পড়াই, আমি কি মাস্টার, যদি ছাত্ররা ক্লাসে রেসপন্স না করে তাহলে তার পড়া হয় না, কথা বলেন না, সবাই যদি সুখ করে থাকে। আমি যখন সৌদি আরবে পড়তাম, নতুন ভর্তি হলাম আরব দেশে, মাঝখানেকের ভিতরে স্যারেরা খুব অভাব করতো, আসলে ভালো পারতাম, যেদিন আমি একটু চুপ করে থাকতাম বা একটু অমনোযোগ থাকতাম, স্যার বলতো ক্লাসে তুমি অমনোযোগ থাকলে আমরা পড়াতে মন চাই না, কারণ আমি প্রশ্ন করে স্যারের মোটামুটি কিছু বুঝি, সৌদিরা দুষ্টু একটু দুষ্টুমি করে, আমি একটু বোকা বোকা দুষ্টুমি করি না, আমি যদি অমনোযোগ হই স্যার বলে যে তুমি অমনোযোগ হলে আমরা পড়াতে মন চাই না, একটু মন দাও কথার উত্তর দাও। এখন আপনারা যদি উত্তর না দেন তাহলে বোঝা যাবে আপনাদের ভালো লাগছে না, তাড়াতাড়ি দোয়া করে শেষ করে দিতে হবে, ঠিক না? তাহলে বলতেন ওয়াজ কারণ গল্প শোনেন? ওয়াজ কারণ কি করছিলেন? দাঁত ভাঙছিলেন, আল্লাহর নবীর আশেকে, তাই না? তিনি ছিলেন বড় আশেকে নবী, তাই না? আশেকে রসুল, ঠিক না? সাহাবীরা কেউ দাঁত ভাঙছিলেন? নিজের চোখে দেখলেন রাসূল ইসলামের দাঁত ভেঙে গেছে, একজন মানলেন না, আর ওয়াজ কর্মী চোখে দেখেননি, শুধু কানে শুনেই ভেঙে ফেললেন, তাহলে আশেক কে বেশি? উল্টো কথা বলেন আপনারা, এত যুক্তি দিলাম হিসাবে পাওয়া বেশি, আমরা একটু বেশি হওয়ার চেষ্টা করি, এখন তো আমাদের সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তবে আমাদের অনেকের পীর আছে, মনে করেন আমার পীর নায়েব রাসূল ফিলিস্তিনে গেছে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে, হঠাৎ মোবাইলে খবর আসলো আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে নিজের বুকে নিজে ছুরি দিয়ে শহীদ হয়ে গেলাম, আমার হুজুর যে জান্নাতে যাবে আমিও তো সেই জান্নাতে যাব, না না ওই দেখেন এটা না বল, তবে পাশাপাশি তো হবে, জি না, কি হবে সব না, তাহলে অত দূরে না যাই, আমার ফোনে খবর আসলো আমার পীর মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁতটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে আমি হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে ফেললাম, ইহুদিদের গুলি লেগে আমার পীর মুর্শিদের যে পরিমাণ সওয়াব হয়েছে
নিজের হাতুড়ি দিয়ে নিজে ভেঙেও আমারও সেই পরিমাণ সব হবে, একটু বেশি হবে যুক্তি থেকে। আমার পীর মুর্শিদ চাঁদ ভাঙার জন্য যায়নি, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে হঠাৎ কুলি রেখে ভেঙেছে, আর আমি জেনে শুনে মহব্বতে নিজের দাঁত ভাঙলাম, সব আমার বেশি হবে না? একটু কম হবে না? অল্প অল্প হবে? না হবে না। কি হবে? গুনাহ হবে। একটা কবিরা গুনাহ হবে। কেউ যদি নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, নিজের গাল নিজে চাপড়ায়, সব হবে না? গুনাহ হবে। যদি হুশ থাকে গুনাহ হবে, বেহুশে পাগলে হাত পা চাপড়াইছে, গুনাহ হবে না? তাহলে এই গল্পটা মিথ্যা, জাল, বানোয়া। ওয়াজ করেনি পাগল ছিলেন না, ওয়াজ করেনি গুনাহগার ছিলেন না, ওয়াজ করেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাক্ষী দিয়েছেন তিনি আল্লাহর নবীর তাবিদের পরে তাবিদের ভিতরে সেরা ছিলেন, তিনি এই গুনার কাজ করবেন, এটা মিথ্যা কথা। এর কোন অনেক আলেম শুনে শুনে বলেন এই গল্পটার ভিতরে অনেকগুলো ক্ষতি আছে, ইসলামের লাভ হয় না, শয়তানের লাভ হয়। কিভাবে? এক নম্বর, এই গল্প দিয়ে সাহাবীদের এহানত করা হয়। এই যে যুক্তিতে কেন দাঁড়ালো, ওয়াসকর্ণি সাহাবিদের চেয়ে বড়, কোন আশেক সাহাবীর চেয়ে বড় হতে পারে, এই চিন্তা করলে আমাদের ইমান থাকবে না? দুই নম্বর, এই গল্প দিয়ে প্রমাণ হলো ঘরে বসে বুক চাপড়ানো, দাঁত ভাঙা, এটা ইসলামের শিক্ষা, ঠিক না? ইসলাম তো শিক্ষা দেয় কষ্ট পেলে ঘরে বসে আত্মহত্যা করবো, ঘরে বসে দাঁত ভাঙবো, এটা তো শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কাজ করবে, নামাজে যাবে, রোজা রাখবে, বউ পালবে, বাজার করবে, আল্লাহর দিনের দাওয়াত দেবে, দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ, না ভাঙলেও আলহামদুলিল্লাহ। এই গল্পটা আমাদের ভুল শিক্ষা দেয়। আমরা কেন এই গল্প বলি? চমক লাগে, কিন্তু এই চমকে কোনো শিক্ষা নেই, ভুল শিক্ষা আছে। এই গল্পগুলোই আমাদের বলতে, আমরা তো দাঁতও ভাঙতে পারবো না, ওটাও হইতে পারবো না, কথা বলেন। আরেকটা গল্প বলি, ইব্রাহিম ইবনে আদহামের গল্প শুনেছেন আপনারা? তিনি কি করছিলেন? তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। বাদশাহ থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য এবাদত বন্দী করতেন, তাহাজ্জুদ করতেন, যিকির ওয়াজিফা করতেন। একদিন গভীর রাত্রে এবাদত করতেন, ছাদের উপরে শোনেন খটখট করে আওয়াজ হচ্ছে, ছাদের উপরে কে? আমি খিজি। আপনি কি করেন? আমি উট খুঁজি। বুঝলেন, আপনি কি পাগল? ছাদের উপরে উট পাওয়া যায়? তুমি কি পাগল? রাজত্ব করে কোনোদিন আল্লাহ পাওয়া যায়? তখন ইব্রাহিম আদাম রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেলেন, যে জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। গল্প শুনেন, শুনেছেন তো? এই গল্প দ্বারা কি বোঝা গেল? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? বোঝা গেল। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? জি, মুসলমানদের ভিতরে, এই মুসলিম উম্মা, নবীর উম্মতের ভিতরে বড় ওলি কারা? সাহাবীদের ভিতরে বড় ওলি কারা? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্য সাহাবীর থেকে এই সাহাবীর পার্থক্য, অন্য কোন সাহাবী রাজা হননি, এরা কয়জন কি হয়েছিলেন? তাহলে বোঝা গেল রাজা হলে ওলি হওয়া যায় না। আপনাকে আমার কথা বুঝতে পারছি? বোঝা গেল? এই আবু বকর, ওমর, উসমান, আলী শ্রেষ্ঠ ওলি হলেন, এর দ্বারা বোঝা গেল যে রাজা হলে ওলি হওয়া যায় না, হলেও হওয়া যায় না, হলেই শুধু হওয়া যায়। ইসলাম জঙ্গলে যে ইবাদত করে ওলি হওয়া শেখায় না, কোন সাহাবী জঙ্গলে যাননি। ইসলাম শেখায় ওলি হওয়ার জন্য ইবাদত করবে, তবে বোঝেন আজকে যে হাদিসটা বলতে চেয়েছি সেখানেই যদি সে পর্যন্ত বলে বুঝবেন যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হওয়া এর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ হলো মানুষের সেবা করে আল্লাহর ওলি হওয়া। তাহাজ্জুদ আপনি রাত্রে পড়তে পারেন দু ঘন্টা, কিন্তু গ্রামের একজন লোক অসুস্থ, হাসপাতালে যেতে পারে, টাকা পয়সা নেই, আপনি গরিব মানুষ যেতে পারবেন? পারবেন? হাসপাতালে গেছে, ডাক্তাররা ভর্তি করছে না, বলে ক্লিনিকে যাও। আমার মতো হুজুর যে যদি হাসপাতালে বলে ভাই ভর্তি করে নেন, নেবে? কে বললে নেবে বলেন তো? কে বললে নেবে বলেন? আপনার এলাকার কোন লোকটা বললে নেবে? হ্যাঁ, এমপি সাহেব বললে নেবে, এমনি পার্টি নেতা তো নেবে না, এমপি বললে, কমিশনার বললে, মেয়র বললে, চেয়ারম্যান বললে কি করবে? আচ্ছা মনে করেন,
একজন মানুষের মা অথবা ছেলে অথবা বউ কঠিন অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে, ছটফট করছে, মরে কি বাঁচতে হাসপাতালে গেছে, ভর্তি করছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না, কেউ দেখছেও না, এমন সময় এমপি সাহেব দেখে ফেলেছে। এই কি হয়েছে তোর এই অবস্থা, কি হয়েছে দেখছে না, কেউ নিচ্ছে না, ঢুকে গেছে যে ভাই কি হয়েছে ভর্তি করেন না, তাড়াতাড়ি ভর্তি করে দিল। ভর্তি হওয়ার আগে ওর মনের ভিতরে যে অবস্থা ছিল, ভর্তি হওয়ার পরে কি সেই অবস্থা থাকে? কি হয় ওর মনের যে ব্যথা কষ্ট আতঙ্ক চলে যায়, ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন বেদনা ক্লিষ্ট মনের বেদনা দূর করা, কোন বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করা, কোন ক্ষুধার্তকে খাবার দেওয়া, কোন ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা, এর চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। কোন রাজা বাদশা এমপি মন্ত্রী নেতা ক্ষমতাধর যদি শুধু ফরজ ইবাদতটা পালন করার পাশাপাশি মাজলুমের পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে, মানুষের হক বুঝে দেয়, ও আমার আপনার মতো হুজুরদেরকে লাখো গুণ বেশি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম ইবনে আদহামের গল্পটা আমাদের অরিজিনাল ইসলাম শিক্ষা দেয়, ঠিক না? নাকি ভুল শিক্ষা দেয়? এই গল্পটা মিথ্যা। ইব্রাহিম ইবনে আদহাম কখনোই এগুলো করেননি। উনি মুজাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিসের রাবি ছিলেন, উনি জঙ্গলে যান না। তাহলে এই গল্পগুলোর কারণে আল্লাহর ওলি হওয়া যে কঠিন এটা আমরা মনে করি, ঠিক না? আরেকটা কারণ আছে। এই কারণটা বুঝতে গেলে আপনাদের একটু সচেতন হতে হবে, একেবারে বোকা হলে হবে না। আমরা টিভিতে অ্যাড দেখেছেন, টিভিতে অ্যাড বেশি হয় না খবর বেশি হয়? অ্যাড বেশি হয়। একটা নাটকের ভিতরেও 5 মিনিট পর পর অ্যাড দেয়। কেন? অ্যাড যারা নেই তারা টাকা দেয়, ঠিক না? ভিটামিন, ডি ভিটামিন, কে ভিটামিন, রক্ত ভালো হয়, হাড় ভালো হয়, এরপরে বলে এই বড়িটা খান সব ভিটামিন পাবে। এটা কি ভিটামিনের অ্যাড না বড়ির অ্যাড? বড়ির অ্যাড, বড়ির অ্যাড, ভিটামিনের অ্যাড। আমরা যারা হুজুর মৌলানা আলেম মাস করি আমাদেরও তো টাকা লাগে, আমরা অ্যাড, আমরা আপনাদেরকে সেই কথাগুলো বেশি বলি যেটাতে আপনারা আমাদের কাছে আসবেন। আপনি ঘরে বসে যদি আল্লাহর ওলি হয়ে যান লাভ আছে, কিন্তু যদি বলি ভাই ওলি হতে গেলে আমার কাছে যাওয়াই লাগবে, তাহলে কি হবে? আমার লাভ হবে, কথা বুঝেন না? কাজে এখানে কিছু সমস্যা আছে। এই জন্য আপনাদের এই হাদিসটা বলার আগে একটা মূল নীতি বলি। আমাদের দেশে একটা কথা আছে, নিজের ভালো পাগলেও আছে না, কিন্তু আমার ধারণা নিজের ভালো বাঙালি বোঝে না, পাগলে বুঝলেও বাঙালি বোঝে না, কথা বোঝেন? দেখেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কিছু শিক্ষা আছে আর আমাদের কিছু শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষাটা আপনার জন্য উপকারী, আর আমরা যেটা বলবো সেটা আপনারও উপকারী এবং আমারও, আমার একটু কিছু আছে তার কিছু, কথা বলুন একটু বলেন। আপনি নবীর মহব্বত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমার জন্মদিনে, রাসূলুল্লাহ কিবারে জন্মগ্রহণ করেন? নবীজি বলেছেন যদি আমার জন্মের মিলাদে, জন্মের যে শুক্রিয়া সোমবারে রোজা রাখা, বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, বেশি বেশি আমার উপর সালাম পড়ো, বেশি বেশি আবার জীবনী পড়ো, আমার দরুদ সালাম সোমবারে রোজা এগুলো করলে তুমি আমার সত্যিকারে আশেক হয়ে যাবে। আর আমরা বলবো যে না শুধু এগুলো করলে হবে না, আপনি একটু অন্তত মাঝে মাঝে মিলাদ শরীফ পড়াবেন, ঠিক আছে না? মিলাদ শরীফ আমি খারাপ বলছি না, খারাপ ভালো কোনোটাই দরকার নেই, অনেক ভালো জিনিস হয়, ওয়াজ হয়, ভালো কথা হয়, কিন্তু আপনারা সবাই যদি প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার 500 বার দরুদ পড়েন ঘরে বসে, তাহলে আমার কোনো লাভ হবে না। আর আপনারা প্রত্যেকে বছরে একবার মিলাদ শরীফ পড়বেন, তাহলে আমার লাভ হবে না? আচ্ছা আমি তাহলে কোনটা বলবো, কর, আমি তো মানুষ, কোনটার কথা আমি বলবো, কর, মিলাদের কথা? হ্যাঁ, বোঝেন না? আমি আমার লাভটাই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এটা উম্মতের লাভ। এজন্য পিওর সুন্নতের ভিতরে আপনি যখন থাকবেন আপনি তো তর করে গিয়ে যাবেন আল্লাহর কাছে,
কিন্তু আমরা দেখি যে আপনি যদি দরকার করে এগিয়ে যান তা আমার কি হবে? কথা বুঝতে পারলেন? এখানে তো বড় সমস্যা। এই কারণে আমরা আপনাদেরকে এই গল্পগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর গল্পতে ঈমান আসে। কথা বুঝেছেন? আমি যখন গল্প বলবো, বাবারা আমার দাদা হুজুর পুরুষরা দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি ছিলেন, একবার একজন আসতে ওযু করছিলেন, হুজুর হঠাৎ করে বদনা ছেলে মেরে দিলেন, সুন্দরবনে হুজুরের এক মুরিদকে বাঘে ধরছিল, বদনা যেয়ে দেখে বাঘটা মরে গেল। বাবারা বাবারা আমার হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার দরবারে একজন পুরা লোক আসছিল, আমার সঙ্গে সঙ্গে বাবারা ভালো হয়ে গেল। বসলেন। এগুলো কেন বলবো? এগুলো কোরআনে আছে তো নাকি? হাদিসে তো আছে। কেন বলবো? কারণ এগুলো শুনলে আপনারা আমার কাছে আসবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নবীর গল্প শুনেন, আমাদের গল্প না, নবীর গল্প। ওটা অসুখ করে বলবো না, আমি সত্য পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম শরীফে আছে হাদিসটা। একজন মানুষ জমিতে, আপনাদের জমি আসে না, চাষ করেন না, একটা লোক একা একা চাষ করছে, চাষ বলতে আরব দেশের যে কায়দার চাষ, কোদাল দিয়ে মাটি, সেখানে আবার গরু দিয়ে আমাদের মতো নাঙল নেই, কোদাল দিয়ে মাটি কেটে কেটে এটি করছে। এমন সময় আসমানে মেঘের ভিতর থেকে শোনে এসকে হাতি কাটা তোলা, এই অমুকের জমিতে পানি ঢালো, তাকে দেখে যে মেঘটা হঠাৎ ফেটে গেল, যে একটা গ্রুপ মেঘ আস্তে আস্তে ভাসতে ভাসতে ওই দিক চলে যাচ্ছে। ওর খুব কৌতূহল হলো, আরে ব্যাপার কি? মেঘে আওয়াজ, ওর মেঘ দেখি দূর ধরেছে, ও কোদাল দিয়ে ওর মেঘের পিছে পিছে হাঁটা শুরু করে। খানিক দূরে যেয়ে দেখে যে মেঘগুলো হাহার করে পানি ঢেলে দিল, পানিটা দিল একটা লোকের জমিতে, ওই লোকটা মেঘ দেখে তাড়াতাড়ি এসে কোদাল দিয়ে মাটি কেটে কেটে জমির চাল পাশে বাঁধাল দেশের জন্য পানিটা পড়ে তুলে নেবে। এখন বৃষ্টি হয়ে গেল, ওই লোকটা কোদাল দিয়ে মাটি কাটছে আর পানিগুলো ঠেকাচ্ছে। ও দেয় বলছে যে ভাই আপনার নাম কি? নাম বলেছে, ওই মেঘের ভিতর যে নাম শুনেছে ওই নাম। তখন ওই জমিওয়ালা যে কাটছে সে বলছে ভাই আপনি আমার নাম শুনলেন, কারণটা? বলে ভাই নাম যেহেতু মিলে গেছে কারণ দম, আমি ও অমুক গ্রামে বাড়ি আমার, আমি ওখানে জমি যাব।